হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। গত কয়েকটি পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট শেয়ার করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ 17 আগস্ট মূলত কোন কোন নোটিশ প্রকাশিত হয়েছে সে বিষয়টি শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবে, তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত যে নোটিশটি 17 তারিখে প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে 2017 সালের MBA দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 17 আগস্ট অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে, এবং দ্বিতীয় যে নোটিশটি সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাব টেকনিক্যাল অফিসার স্থায়ী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই দুইটি নোটিশের মধ্যে প্রথম নোটিশটি হচ্ছে তোমাদের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ সংক্রান্ত নোটিশ। তো চলো সেই নোটিশটি দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, তোমরা এখন যে নোটিশটি দেখতে পারছো এই নোটিশটি হলো 2017 সালের MBA দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন। এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2017 সালের MBA দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী 18/8/2021 বুধবার সকাল 10টা থেকে 4/9/2021 তারিখ শনিবার দুপুর 2টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তো 9/9/2021 তারিখ বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী 2017 সালের MBA দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ করাতে চান তাদেরকে 18 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনটি করতে হবে। তো আবেদন সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন, সেইখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়াও ফলাফল পুনর্নিরীক্ষণের যে টাকাটা নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 800 টাকা। তো এই 800 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করে ফেলবে। তো মূলত এই দুইটি নোটিশ ছিল আজকের প্রকাশিত সর্বশেষ নোটিশ। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, আর চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।